হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইওএস এর যে নতুন আপডেট আছে আইওএস 17.1.1, তো এটার মধ্যে কি কি নতুন থাকছে এবং কি এই আপডেটটা অ্যাকচুয়ালি আপনার ডিভাইসের জন্য প্রযোজ্য কি না, আপনি এটা আপডেট করবেন কি না, এবং কি এই আপডেটের ফলে আপনার কী কী প্রবলেম ফিক্স করছে অ্যাপেল, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আপনি আসেন তো এই আপডেটের এই জায়গায়, তো এখানে দেখতে পারবেন যে আপনার ডিভাইসের মধ্যে অ্যাভেলেবল আছে আপডেটটা। তো আপডেটটা মোটামুটি 400 MB প্লাস, অ্যাকচুয়ালি অনেক বড়সড় একটা আপডেটই ধরা চলে। তো বেসিক্যালি iPhone 15 সিরিজের যে প্রবলেমগুলো ছিল এখানে বলা হয়েছে দিস আপডেট প্রোভাইডস বাগ ফিক্সড ফর ইওর আইফোন ইনক্লুডিং, ঠিক আছে। এখানে কিছু কিছু বাগ যে ছিল সেগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে অ্যাপেল পে এবং কি আদার্স NFT ফিচার যে ছিল, যে NFT যে কার্ড ছিল সেটার যে একটা ফিচার ছিল, মেবি বিকজ আনঅ্যাভেলেবল অন iPhone 15 মডেলস, তো এটার যে একটা প্রবলেম ছিল সেটা এখানে ফিক্স করে দেওয়া হয়েছে। এবং কি কার ক্যাশিংয়ের যে একটা ফিচার আছে iPhone 14 এবং কি iPhone 15 সিরিজের মধ্যে, তো সেটারও একটা সলিউশন এখানে ওরা করে দিছে। এবং কি আইফোনের যে লক স্ক্রিনের মধ্যে iPhone 15 সিরিজে ওয়েদারের যে ওয়েট গেট যেটা ছিল সেটা কিন্তু লক স্ক্রিনের মধ্যে শো করতো না, সেটাও কিন্তু এখানে এই আপডেটের মাধ্যমে ফিক্স করে দেওয়া হয়েছে। তো মোটামুটি এখানে এই অল্প কয়টা ফিচার অ্যাকচুয়ালি ফিক্স করে দেওয়া হয়েছে, যেগুলো iOS 17.1 যে আপডেট আসে সেটার মধ্যে কিন্তু ছিল, তো তার জন্যই কিন্তু এই নতুন আপডেটটা আসছে। এবং কি এই আপডেটের মাধ্যমে এই প্রবলেমগুলো আপনাদের ডিভাইসের ফিক্স করে দেওয়া হয়েছে। এখন যদি আপনার মনে হয় যে না এই জিনিসগুলো আমার মোটেও প্রয়োজন নাই, তাহলে আপডেট করার দরকার নাই। আর যদি মনে করে যে না এই জিনিসগুলো আপনার ডিভাইসের জন্য এবং কি আপনার জন্য খুবই প্রয়োজনীয়, তো তাহলে কিন্তু আপনি আপডেট করতে পারেন। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা আপডেট করে নেব, তো এই আপডেটটা কিন্তু বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট একটা আপডেট তো আমার জন্য মনে হয়। তো আমি অ্যাকচুয়ালি এখনই আপডেট করে ফেলবো, তো আপনারা জাস্ট আপডেট করে ফেলবেন। তো আপডেট করার জন্য আপনারা যে কাজটি করবেন, তো আপনাদের যে আইফোন আছে আইফোনের সেটিংস অপশনে যাবেন এবং কি এখান থেকে জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পর এখানে সফটওয়্যার আপডেট, ঠিক আছে, সফটওয়্যার আপডেটে যাওয়ার পর দেখবেন যে এখানে আপনার আপডেটটা শুরু করবে, তো জাস্ট আপনারা আপডেট নেওয়ার মধ্যে ক্লিক করে দেবেন।